এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে আমরা দু কোটি এগারো লক্ষ মা ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ এবার আমি আপনাদের দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিভাবে আপনি চেক করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো সেই চেক করার জন্য কিন্তু আমি গুগল পেজে চলে এলাম গুগল পেজে টাইপ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করার পর এখানে নিচে যে আইকন আছে সোশ্যাল সিকিউরিটি বি ডট জিও বি ডট ইন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখানে কিন্তু ক্লিক করতে হবে আমি সোজা সুই চলে এলাম আইকনে ক্লিক করলাম আইকনে ক্লিক করার পর কিন্তু লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়ালি পেজ এখানে পেজ ওপেন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পেজ গভর্নমেন্ট অফ বেঙ্গলের আপনি কিন্তু রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার ক্যাপচা এবং ওটিপি দিয়ে কিন্তু লগ করতে পারেন আপনার যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি লিঙ্ক না করা থাকে তাছাড়াও কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন তার জন্য কিন্তু সরাসরি আপনাকে চলে যেতে হবে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এই অপশানে আমি সোজাসুজি চলে যাচ্ছি ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই পেজটা ক্লিক করার পর কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গলের লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়ালি পেজ এখানে ওপেন হয়ে গিয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এটা দেখার জন্য কিন্তু নিচে এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর এই চারটে যে অপশান রয়েছে চারটির মধ্যে কিন্তু যে কোনো একটা অপশান দিয়ে আপনাকে যে কোনো একটা নম্বর দিয়ে হয় আপনি মোবাইল নম্বর দিতে পারেন বা স্বাস্থ্য কার্ডি কার্ডের নাম্বার দিতে পারেন বা আধার কার্ড বা অ্যাপ্লিকেশান আইডি ওই চারটের মধ্যে কিন্তু যে কোনো একটা আপনাকে দিয়ে ওপেন করতে হবে সার্চ করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে ক্যাপচা যে আছে ক্যাপচা আমি এন্ট্রি করে নেবো করার পরে এখানে সার্চ অপশানে আমি চলে যাচ্ছি সার্চ অপশানে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করাচ্ছে এবং অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসও এখানে শো করাচ্ছে অর্থাৎ এখানে কবে এই অ্যাপ্লিকেশানটা ওপেন হয়েছিল কীভাবে অ্যাপ্রুভাল হয়েছে তার কিন্তু ডিটেল শো করাচ্ছে নিচে একটু নেমে নিচে নেমে আমি চলে এলাম চলে আসার পর এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে এখানে কিন্তু পরে নাম রয়েছে বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি এটা কিন্তু ফিউচার রেফারেন্সে আপনারা নোট করে রাখবেন সোজাসুজি চলে যাচ্ছি ফেব্রুয়ারি মাসের টাকা আপনার অ্যাকাউন্টে আপনি কিভাবে ঢুকেছে কি ঢুকে নি সেটা আপনি চেক করে নেন খুব সহজেই রাইট হ্যান্ড কর্নারে যে বটনটি আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিকটি করার পর এখানে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে যে পেমেন্ট ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট সেটা পেয়েছে কি না ক্যান্ডিডেট সেটা একবার দেখে নেন এপ্রিল মাস থেকে কিন্তু গোটাটাই পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ পেমেন্ট সাকসেস মানে এই বেনিফিশিয়ারি কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাস কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে চলে গিয়েছে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এরপরে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যদি পুরনো আর্থিক বর্ষের কত টাকা আপনি টোটাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পেয়েছেন সেটাও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন দেখেছেন এটা বাইশ তেইশ বর্ষে কিন্তু এপ্রিল থেকে মার্চ অবধি টোটাল পেমেন্ট এখানে রিসিভ হয়েছে আমি চলে যাচ্ছি ফেব্রুয়ারি মার্চে একুশ অ্যান্ড বাইশ আর্থিক বর্ষে স্টার্ট হয়েছিলো সেপ্টেম্বর থেকে মার্চ অবধি কিন্তু টাকা কন্টিনিউ অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে পেমেন্ট কিন্তু আপডেট রয়েছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি না তার ডিটেল তথ্য কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সুতরাং ভিডিওটা আপনার যে হেল্পফুল মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটি নোটিফিকেশান চলে আপনার কাছে খুব সহজে। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে